গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিডি লাইভ ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখো, সকাল 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 আজ ব্লগটা শুরু করে দিলাম, কারণ আজ ভাবলাম রবিবারের দিন, যেহেতু আর দেরি কি করা যায়, রবিবারের দিনটা কীভাবে কী কাটে না কাটে তোমাদের সাথে শেয়ার না করলে নয়। এই দেখো, এখানে চলো সকাল সকাল একটু চা নিয়ে নিয়েছি মেয়ে, আর আমার মেয়ে চা খাবে না, চা দিয়ে বিস্কুট খাবে। আর সবদিন আমি পিটিএসে করে চা খায় না, আজকে রবিবার ভাবলাম একটু অন্যরকম দিই। আর সব রকম একসঙ্গে রকম বাচ্চা দেবে খেতে চায় না। ওদিকে চাটা তো খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গিয়ে আর এদিকে চলো চায়ের বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছে, কারণ ছোটো ছোটো থালা বাসনগুলো না, ছোটো ছোটো জিনিসগুলো বেশি নিয়ে আমি ধুয়ে নিই, আর বড়ো জিনিসগুলো কলতলায় নিয়ে গিয়ে ধুই। আর এখানে সেরকমইভাবেই চলো, বকা বকা করতে চা বাসনগুলো ধুয়ে নেওয়া হয়ে যায়। আর তোমাদের যে সমস্ত বন্ধুরা আমার পাশে পাশে আছো, পাশে থাকার জন্য অনেক বড় ধন্যবাদ। আর তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ বন্ধু তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজেদের মধ্যে শেয়ার করো, লাইক করো। এটাই বলার থাকে প্রত্যেকবারের মতো এবারেরও। আর এদিকে চলো বাসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কাপগুলো আমি আলাদা করে উপরে রাখতে রেখে দিলাম। আর এই যে নিম পাতা, যেটা মানে দেখতে তো ভালো, খেতে একদমই ভালো না, কিন্তু এর গুণও অনেক আছে, মানে খারাপও বলা চলে না ভালোও চলে না, নিম পাতার এমনই গুণ। আর এখানে দেখো, আর এখনকার দিন মানে এখন এই যে ওয়েদার চলছে, এই ওয়েদারে নিম পাতা সজনাটা খুবই কাজের জিনিস বলতে পারো, কারণ নিম পাতা সজনা এখন যত যত খাবে ততই ভালো। আর এদিকে চলো বাজার থেকে ফল নিয়ে এসেছে, ফলগুলো সকালবেলা কেটে সরি ধুয়ে আর ঠেলে এখন আলাদা করে রাখবো, কারণ আলাদা করে একটু পরে ধোবো, এখন ধোবো না, আলাদা করে রেখে দিলে কি পরের দিন গরম, যেহেতু পরের দিন আমাদের ভাপাটা হবে না, আর ঢেলে ওই জন্য রেখে দিলাম। দেখো এদিকে একটু কুল নিয়ে এসছে, আঙুর নিয়ে এসছে, পেয়ারা আর একটা তরমুজ নিয়ে এসছে ওদিকে। আর চলো এখন এই গরম পড়তে আমরা তরমুজ আর আম কাঁঠাল এইসবই খাবার দিন তো আসছে, কিন্তু এর থেকে বেশি তরমুজ আর আমটা। এদিকে চলো বসে বসে আমি নিম পাতাগুলো ছিলে নিই, কারণ নিম পাতাগুলো ছিলেন এগুলো ভাজবো, আর ভেজে একবারে রেখে দেবো, আর সবগুলোকে একবারে ভেজে নেবো। কি প্রতিদিন একটু একটু করে বাজার থেকে অনেক একবারে ভেজে নিয়ে ভালো, আর ভাজলে এটা একটুখানি হয়ে যাবে, খুব বেশি হবে না। আর একদম যেহেতু মানে কচি নিম পাতা, সেই জন্য দেখবে খুব সুন্দর খেতে, আলু ভাতার সঙ্গে মাখিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। যদিও আমি খাই না, কিন্তু মানে আগে খেয়েছি, সেই জন্য এখন আর নিম পাতা পাতা এসব আমি আর খাই না, ভালো লাগে না। আর এদিকে চলো বকা বকা করে ধুয়ে এ করে পাতাগুলো বেছে নিই, আর এই যে কাঠগুলোর মধ্যে নিম পাতাগুলো চলো ভাজছি, ভেজে নিই, ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যেতে দেখো হাত দিয়েই নিম পাতাগুলো গুঁড়ো করা হয়েছে, কেমন মনমর করে আর গুঁড়ো করা হয়ে যাচ্ছে, মানে নিম পাতাকে একটু ভালো করে ভাজে না, মানে গুঁড়ো করতে খুব ইজিভাবে দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরকমই চিপচিপি ভালো করে গুঁড়ো করে নিয়ে ডিবের মধ্যে ভরে রাখবো সারা খাওয়ার জন্য। আর ওদিকে নিম পাতাটা গুঁড়ো করে নিয়ে কোনাটা ভালো করে ধুয়ে মুছে রেখে দিই। এদিকে চলো টিফিন করবো বলে সেই জন্য একটু বিন করাই, আর আলু পেঁয়াজ মটরশুঁটি ডিম তারপরে এইসব পাস্তা এইসব দিয়ে একটু হালকা করে টিফিন করে নেবো। আর সেটাই ভাবটু নাড়াচাড়া করে চলো ভেজে নিই, আর টিফিনটা রেডি হয়ে টিফিনটা খেয়ে দিই, তারপর রাত দুপুরে জোগাড় করবো। আর এখন যদি টিফিনটা যদি না করি না, আর টিফিনটা খাওয়া হয় না, সেই দুপুরে রান্না করতে তো অনেকটা বেলা হয়ে যায়। এদিকে চলো সস দিয়ে একটু টিফিনটা রেডি হয়ে গেল, চলো মা মেয়ে দুজনে খেয়ে নিই, তারপরে এদিকে বাকি কাজগুলো সারবো। আর এদিকে চলো দুপুরে রান্নার জন্য রসুন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা আলু পটল টমেটো ওদিকে পেঁয়াজ কুচি ওদিকে মাংসটা ধুয়েও রেখে দিয়েছি। আর চলো এগুলো জোগাড় করে নিই, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ এই যে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু কিছু ভাজা করছি মাংসের জন্য, কিন্তু মাংস করতে করতে না গ্যাসটা বন্ধ করে দিতে হয়েছিলো, কারণ কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে মশলা করতে পারবো না, সেই জন্য কিছু করার থাকে না। আবার কারেন্ট আসতে মশলা করে তারপর আবার দুবারের মধ্যে গ্যাসটা জ্বালাম, জ্বেলে এদিকে চলো মশলাটা ভালো করে আগে কষিয়ে নিই, কষিয়ে নিয়ে তারপর মাংসটা করব। আর কীরকম মানে আজকে মাংসটা একটু কষা কষা করার ইচ্ছা আছে, দেখো কালারটা খুব সুন্দর এসছে, আর কালার থেকে গন্ধটা কিন্তু দারুণ এসছে। আর চলো আমি আগে মশলাগুলো সব রকমভাবে দিয়েই মাংসটা কিন্তু করি, মানে সব রকম যে সব সময় যে একইভাবে করি তা আমি বলবো না, যখন যেমন তখন তেমন যেটা ভালো লাগে তখন সেরকমভাবে করি। আর ওদিকে হতে হতে চলো মাংসটা ভালো করে মশলা করে দিই, তারপর মাংসটা তুলবো। আর তুলতে তুলতে এদিকে মেয়ের সঙ্গে বকা বকা করছি, বকা বকা করতে করতে আর এদিকে ভাতটা হচ্ছে, হোক ভাতটা আবার দেখলাম ভাতটা হয়ে গেছে বলে চাপা দিয়ে দিলাম, এবার ভাতটাকে উপর দেবো, কারণ উপর দিয়ে তারপরে এ করবো। আর এদিকে এই যে মাংসটা চলো মশলা একটু কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাস্তে করলে কষা কষা মতন দেবে, একটা স্মেল আসবে, এবার নুন দিয়ে ভালো করে রেখে দেবো। আর তোমরা যারা যারা আমার মাংসের রেসিপি দেখতে যাও, আমার কিন্তু ভিডিওতে দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও, আমার এই চ্যানেলে আছে।
আর চলো মাংসটা হচ্ছক। মাংসটা যখন মশলা দিয়ে তুলেছি না, আমার মেয়ের মানে শুরু হয়ে গেছে, মা আমি কষা খাবো খাবো। কিন্তু আমরা যখন তখন ছোটোবেলায় কিন্তু এরকম, মা যখন মাংস করতো একবার মানে মাংস কষার সময় একবার খাবো, আবার আলু ভাজলে একবার খাবো, আবার দুপুরে কি রাত্রে এরকমই হতো। আর সেম আর মেয়েকে দেখলে সেই ছোটো ছোটো কিছু কিছু কথা মনে পড়ে যায়, সেরকম যেরকমভাবে আমরাও মাকে এরকমভাবে বিরক্ত করতাম। আর এদিকে চলো বকা কথা, ভাতটা তো উপর দিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে উপর দেওয়া হয়ে যায়। আর ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা বসিয়ে দিয়ে চলো বাসনপত্র করলো কিছু পড়েছে, ওগুলো মেজে নিই, কারণ যখন বাসন পড়ে হাতের একটু ফাঁকা থাকলে সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে নিয়ে বাসনটাও কম হয়ে যায়। আর ওদিকে মাংসটা হচ্ছে, আর এদিকে চলো ডালটা ফোড়ন দেবো, কারণ মাংস যদি একটু কষা কষা করো তার সঙ্গে একটু ডাল না হলে ঠিক ভাতটা আবার খাবে কি করে, তাই না? আর বিশেষ করে যেহেতু বাচ্চা, তার জন্য একটু তো ডাল তো করতেই হবে আমাকে। আর চলো এদিকে ডালটা তো সাঁতরে নিয়েছি, সাঁতরে নিয়ে আর তোমাদের এদিকে মাংসটা দেখে মাংসটার অবস্থা কী। আর এদিকে দেখো ফাইনালি মাংস কত একদম কষে নিয়ে আমি গ্যাসটা আস্তে করে দিই, আর মাংসটা দেখো কী সুন্দর গ্রেভিটা হয়ে যায়, গন্ধটা দারুণ কিন্তু এসছে। আর এরকমই রাখবো, বেশি আমি আর জলও দেবো না, কারণ ডাল তো এদিকে হচ্ছে আর খাওয়ার আর চিন্তা নেই। আর রবিবারের এই সুন্দর দিনটা মানে এরকমভাবে মাংসর সাথে যদি কাটানো যায় আর কি চায়, তাই না? রবিবার মানে রবিবারের সুন্দর এই ছুটির দিনের সাথে একটু মাংস ডাল আর কোনো কথাই হবে না। আর রবিবার বলে যদি মাংস না হয় মানে সেটা রবিবার বলে ঠিক মনে হয় না, আর মাংস হলেই মনে হয় যেন আজকের দিনটা রবিবার, তাই না? কে কে ওইরকম একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চলো এদিকে মাংসটা হচ্ছে আস্তে আস্তে হোক, আমি এদিকে সানটা সেরে আসি। আর এদিকে দেখো ফাইনালি আমি সান সেরে এসেছি, সান সেরে এসে পুজোটাও করে নিয়েছি, করে নিয়ে আর এদিকে এই যে মেয়ে আইসক্রিম খাবে বলে গেট করে কেমন লাফাচ্ছে দেখো, ওদিকে আইসক্রিম আর চোখ আইসক্রিম কিনতে। এদিকে চলো মেয়ের খাবার রেডি করেছি, ভাত ডাল মাংস তার সঙ্গে একটু শসা কুচি আর একটু লবণ, চলো মেয়েকে খাইয়ে দিই। খাইয়ে দিয়ে করে আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখার জন্য থ্যাংক ইউ।